الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وأنزل القرآن لهدايته والصلاة والسلام على رسوله محمد وآله وصحابه أجمعين. أما بعد فيا أيها الإخوان رحمنا ورحمكم الله، فقد قال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا صاحب الجمال ويا سيد البشر، من وجهك المنير لقد نور القمر، لا يمكن الصناء كما كان حقه بعد ذو خدا بزرگ توی قصه مختصر. بلغ العلا كشف الدجا بجماله حسنت جميع خصاله، صلوا عليه وآله. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ولا تحنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء، إذا اتخذ الفي دولا والآمانة مغناما والزكاة مغراما وتعلموا لغير الدين، إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. واجب الاحترام سردھیو ستمنڈولی، علماء دین، بزرگان دین، اللہ والا بھائرا، معصوم بغنا بچہ بھائیو بنیرا، پردنشین امہ جانیرا، مہتی دوار مبارک محفیل، اللہ نیک بندہ دیر کچھ بینی تو آبیدون، جنا پاک محفیل مبارک محفیل آستے اچھوک، دویا کرے مبارک محفیل شریک ہوئے جان، کنونا آج پاک جمار دین، ایبان رجبیر مبارک چاند، سجن شموئی دیرگو کرا جابینا، بڑو آشا کرے دعائے خیر مبارک محفیل اللہ دویا موئی دویا کرے آج کرے پاک محفیل کے قبول و منظور کرے نین امار کلیجار ٹکرا بھائی جناب زہنگیر بھائی صاحب تار اببا جان تار کلیجار ٹکرا چھوٹو بھائی صاحب آرو دیگر اتیو سجن اپن جن بزرگ امام صاحب شکل بوشے چھن بڑو پاک نیت ایک تو دعائے خیر کربن بچہ دیر عقیقہ ختنہ نیک کاجر سنگے اما در دوی ٹکا جوڑیے تھکے ایکٹا ہولو جیبی تو منو سے امرا خوشی ہو آر ایکٹی ہولو اما در میتو آتیو سجن اے اللہ رولی اکھانے آرام فرما چھین ایدر وسیل آئے بزرگو آپن جن جنا کبر اوشو ہائے شویہ چھین تادر جن ایکٹ سواب بخشی کرا اے شکھٹا دیلن کے فرفرار پیر مجدد زمان کتب دوران امیر شریعت دادا حضور الفرفرا بھی ایک کا جے دوئی ٹھیک آج ہمرا پیئے گلا ایک تا ہولو دعائے خیر
অপরটা হলো আল্লাহর নেক বান্দা, মেহরবানি করে শুনে নেন, সেটা হলো জীবিত বান্দাদের উপকার এবং যারা কবরে শুয়ে আছেন তাদেরও উপকার। এই দুইটি জিনিসকে সামনে রেখে আজকের এই মুবারক দোয়ার মাহফিল। আল্লাহর নেক বান্দারা অবগত আছেন দোয়ার অনেক বড় দাম। আল্লাহ কোরআনে জানিয়ে দেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, আমি দয়াময় আল্লাহ তোমাদের দোয়া কবুল করে থাকি। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়ে, আবার হাদিস পাকে আল্লাহর রাসূল জানিয়ে দেন, আনা আস্তাহি আন আহুযাহু সিফরা, আমার বান্দা যখন আমার দরবারে দুইখানা খালি হাত পাতে, আমি দয়াময় আল্লাহ তাদের খালি হাত দুটো খালি অবস্থায় ফিরিয়ে দিতে বড়ই লজ্জাবোধ করে থাকি। আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে বড় লজ্জাবোধ করেন। আবার রাসূলকে জিজ্ঞেস করা হয়, ও আমার পাক নবী, দোয়া সম্বন্ধে আপনি কি বলেন? আল্লাহর রাসূল বলেন, তোমাদের নবী তো দোয়াতে এসেছেন। জি, আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশাহ। হুজুরকে বলা হলো, আপনার একটু লাইফ হিস্ট্রি, আপনার একটু ইতিহাস বলুন তো। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব বলেছিলেন, ওয়াসা উখবিরুকুম বি আউয়ালি আমরি, আমার জীবনের ইতিহাস তোমাদের বলবো। দাওয়াত ইব্রাহিম, আমি হলাম ইব্রাহিম নবীর দোয়া। বুঝতে পেরেছেন? আজকে দাদুজান বসে আছেন, মুরব্বীরা বসে আছেন, এই বাড়িতে আল্লাহ বাচ্চা দিয়েছেন, কার না দোয়া আছে বলুন? জি হ্যাঁ, দাদা দোয়া করেছেন, দাদি দোয়া করেছেন, নানা দোয়া করেছেন, নানি দোয়া করেছেন, আব্বা আম্মা দোয়া করেছেন, পাড়া প্রতিবেশী দোয়া করেছে। তাই তো আজকে আল্লাহ ঘর উজালা করে আপনার আমার বাড়িতে বাচ্চা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহর দেওয়া নিয়ামত, সেই নিয়ামত বাচ্চার জন্য অনেক কিছু করতে হয়। সেজন্য এই এই আকীকা শিক্ষা দিলেন কে? আপনার আমার নবী, পাক নবী, দুজাহানের বাদশাহ, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনিল হাসান ওয়াল হুসাইন কবশাইনে কবশাইনে। পাক নবী জানিয়ে দেন, ও আমার সাহাবারা জেনে রেখে দেন, আমি হযরত ইমাম হাসান হুসাইনের জন্য আকীকা দিলাম দুইটি করে দুম্বা, দুইটি করে দুম্বা আমি আকীকা দিলাম। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব আকীকা দিলেন। আমার ভাইরা জানেন আকীকার দুইটি নিয়ম, আমাদের দুইটি চিন্তা। একটি হলো আল্লাহ পাক দয়া করে মেহরবানি করে আমার বাচ্চার জন্য আমি আল্লাহর দয়াতে মেহরবানি করে বাচ্চা পেয়েছি, সেজন্য আকীকা দিয়ে আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি। আর একটি হলো কি জানেন? আপনারা জানেন আমরা চামড়ার বদলা চামড়া, রগের বদলা রগ, আর খুনের বদলা খুন, জানের বদলা জান, হাড়ের বদলা হাড় দিয়ে আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ এই বাচ্চাকে নেককার করুন, দিনদার করুন, আল্লাহওয়ালা করুন, এই বাচ্চা যেন কাল কিয়ামতের মহা বিপদের দিনে আমার এবং আমার আত্মীয় স্বজনের সুপারিশের জারিয়া হয়ে যায়, এই চিন্তা আমরা করে থাকি। জি হ্যাঁ, আকীকার নিয়ম হলো আল্লাহর নেক বান্দারা মেহরবানি করে দয়া করে জেনে রেখে দেন, আমার নবীজি 7 দিনে আকীকা দিয়েছেন, যদি একান্ত না পারা যায় সপ্তাহের ঠিক যদি সোমবারে হয় আমাদের, তাহলে ঠিক 7 দিনের মাথায় করতে হয়। বুঝতে পেরেছেন? যাই হোক, এখন আমরা এই পাক কাজ করতে বসেছি, আল্লাহ দয়া করে আপনাকে দিয়েছেন টাকা, আমাকে দিয়েছেন জমি, বেচা কেনা হয়ে গেল, হয় নাকি? না, আপনার টাকা আমার জমি, তারপরেও রেজিস্ট্রেশন করাতে যেতে হয় রেজিস্ট্রি অফিসে। আল্লাহর দরবারে আমরাও যখন বাচ্চা চাইলাম, আল্লাহ দয়া করে মেহরবানি করে বাচ্চা দিলেন, এই বাচ্চার রেজিস্ট্রেশনের জন্য আমাদেরকে আল্লাহর দরবারেতে হাজিরা দিতে হয়। ও আমার আল্লাহ,
আমি দয়া করে মেহরবানি করে বাচ্চা আপনি দয়া করে দিয়েছেন এই বাচ্চার রেজিস্ট্রেশন করে নামটা আমি ফয়সালা করলাম, নাম আমরা একটা রেডি করি। তাই বলি আল্লাহর নেক বান্দারা বাচ্চার জন্য কে না দোয়া করেছেন, আপনারা আমার নবী বলছেন, আমার নবী হুজুর বলছেন আমার জন্য দোয়া করলেন কে? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইব্রাহিম নবী কে আপনারা তো জানেন, আল্লাহর খলিল ছিলেন। খলিলুন মানে জিগরি দোস্ত, আরবিতে অনেকগুলো বন্ধুর আরবি আছে, রফিকুন মানে বন্ধু, হাবিবুন মানে বন্ধু, ওয়ালিউন মানে বন্ধু, এই রকম করে অনেকগুলো আরবি আছে, তার মধ্যে খলিলুন মানে জিগরি দোস্ত। আল্লাহর রসুল হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ছিলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ এমনি হওয়া যায় না, অনেক অনেক পরীক্ষা দিতে হয়। যখন আমরা বুঝতে পারি পাঁচ ওয়াক্ত নামাজের পরীক্ষাতেই আমরা ফেল হয়ে যাই, পাঁচ ওয়াক্ত নামাজ একটু ইকোটা কমালে মনে হয়, ইকো আছে নাকি? হ্যাঁ আমার ভাইরা, আল্লাহর নেক বান্দারা মেহরবানি করে শুনে নেন, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে আগুনে যখন ফেলা হয় কিচ্ছু অন্যায় ছিল না, কোন অন্যায় দুনিয়ার কেউ দেখাতে পারবে না। হযরত ইব্রাহিম নবীকে হুজুর খলিলুল্লাহকে আগুনে ফেলা হলো, সেই সময় জিব্রাইল আজরাইল মিকাইল ইসরাফিল ফেরেশতা এসে বলেন হুজুর একটু সাহায্য নেন, আপনি যদি সাহায্য চান এই কটা মানুষকে দুনিয়ার বুক থেকে বিলুপ্ত করে দিতে আমাদের আর সময় লাগে না। হযরতে হুজুর ইব্রাহিম বললেন না বাবা আপনাদের কোনো সাহায্যের প্রয়োজন নাই। আল্লাহর নেক বান্দারা সাহায্য যাত্রার কাছে চান না, সাহায্য যাত্রার কাছে চান না, আল্লাহর সাহায্যে তারা পুষ্ট। সেই জন্য হযরতে ইব্রাহিম নবী হুজুর বললেন ও ফেরেশতারা আমার আল্লাহ যদি রাজি হন আমি পুড়ে মরলে খুশি হন, তাতেই আমরা রাজি খুশি আছি। আল্লাহর নেক বান্দারা নবীরা কি পরীক্ষা দিচ্ছেন, আপনারা আমরা কি পরীক্ষা দিলাম? হযরত ইব্রাহিম নবী বলেন আল্লাহ যদি চান আমাকে পুড়িয়ে মারলে, আল্লাহ যদি খুশি হন আমি তাতেই রাজি খুশি আছি। এমন তো অবস্থায় দেখতে পাওয়া যায় আল্লাহর নেক বান্দারা হুজুরকে আগুনে ফেলে দেওয়া হলো, যাহা আগুনে ফেলা হলো আল্লাহর হুকুম হয় ইয়া নারকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আপনি আমার নবী ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। তাই আল্লামা শেখ সাদী তিনি তাঁর কবিতায় লিখছেন ও দুনিয়ার মানুষ আগুন সকলকে পুড়িয়ে ফেলে কিন্তু হায় হায় হযরত ইব্রাহিম নবীর জন্য আগুন ফুলের বাগান হয়, এটা দেখে আমি অবাক হয়ে যাই। আল্লাহর নেক বান্দারা হযরত ইব্রাহিম নবীর জন্য গা খলিল খেসরা আজনারে তু গুলজারে দেহি আপনি আগুনকে ফুলের বাগান করে দিলেন, আল্লাহ আপনার দয়ার কাছে আমরা অবাক হয়ে যাই, কুদরতে আজিমের কাছে ফানা হয়ে যায়। তাই বলি আল্লাহর নেক বান্দারা সেই ইব্রাহিম নবী আবার পরীক্ষা দিচ্ছেন, আল্লাহর হুকুম হলো ছেলেকে কুরবানি দাও, হুজুর ছেলেকে নিয়ে যাচ্ছেন, ও বাবা হঠাৎ যেতে হুজুর দাঁড়িয়ে পড়লেন, হযরত ইসমাইল দাঁড়িয়ে পড়লেন, দেখে হুজুর ইব্রাহিম বলেন কি বাবা দাঁড়িয়ে পড়লে কেন? বলে আব্বা এক জুব্বা পরা লোক আমাকে বলছে আব্বার সঙ্গে যেও না, আব্বা তোমাকে খুন করে দেবে। হুজুর বুঝতে পেরেছেন হায় আমার ছেলেকে এবারে শয়তান নানাভাবে চাপলুসি দেয়। তৎমুহূর্তে হুজুর বললেন ওই দিকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করো। আল্লাহ পাক কবুল করলেন, আজও কবুল কেয়ামত পর্যন্ত কবুল, প্রত্যেককেই প্রত্যেক হাজিকে ওইখানে পাথর মারতে হয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি অধম গুনাহগারও পাথর মেরে এলাম, আল্লাহ মেহরবানি করে ওইখানে যতই আপনি মুরব্বী হন না কেন, যতই আপনি বয়স্ক মানুষ হন না কেন, পাথর মারার সময় মনে হবে আপনি বীর পুরুষ হয়ে গেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। জি হ্যাঁ,
আর সেই সময়ে শয়তান একবারে ধুলো লুটালুটি করে কাঁদতে থাকে, বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, আমি আল্লাহর কত বড় দয়া, আমি বহু কষ্ট করে একটু উঁচু হয়ে দেখলাম, হ্যাঁ জি, নবীর জামানা থেকে এখন পর্যন্ত পাথর মারা হচ্ছে, তাহলে কত পাথর জমেছে ওখানে, কিন্তু দেখলাম একটা পাথরও নাই। আমার জানা আছে বুজুর্গদের পাক জবানে শোনা, ওই পাথরগুলো আল্লাহ দয়া করে ফেরেশতা দিয়ে তুলে নেন, আর যখন আপনার আমার নেকি বদি ওজন হবে, মেহরবানি করে আল্লাহ মিজানে ওজন করবেন, সেই সময় যার নেকি কম হবে আল্লাহ দয়া করে তার নেকির পাল্লায় ওই পাথরগুলো চাপিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দয়া করে পাথরগুলো ভারী হয়ে যাবে আর তার নেকিটা ভারী হয়ে যাবে, আল্লাহ জান্নাতি করে দেবেন। তাই যাই হোক, আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম নবী বললেন, হে বাবা ওইদিকে পাথর মারো, পাথর দিলেন মেরে, আর কেউ নাই। এবারে হুজুর বললেন, কি বাবা কি খবর তোমার বলো, শুনলে তো সবই কথা, আমাদের ছেলে তো নয়, আল্লাহওয়ালা ছেলে, নবী ছেলে, আমাদের ছেলে আজকে নষ্ট হচ্ছে, বড় বড় ব্রেনি ছেলে, বড় বড় দামি ছেলে, ওই মোবাইল, সর্বক্ষণ মোবাইলে বসে আছে। আমাদের কাছে বারবার রিপোর্ট আসে, মাদ্রাসায় ১২ ক্লাস পর্যন্ত পড়ায়, রিপোর্ট আসে, হুজুর ছেলের মোবাইল ছাড়ছে না। আবার কাঁদাকাটা করে আল্লাহর কাছে দোয়া করতে বলি, আব্বা মা তো আপনার দোয়া আল্লাহ কবুল করবেন, সোনার চাঁদ বাচ্চা, ওই বাচ্চা অনেক দামি, একটু লক্ষ্য রাখুন, বুঝিয়ে সুঝিয়ে কথাবার্তা বলুন বাবা, মোবাইলে অনেক ভালো জিনিসও আছে আবার খারাপ জিনিসও আছে, খারাপটা দেখো না বাপ, আস্তে 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 বোঝাতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর নেক বান্দারা, হযরতে ইসমাইলের এবারে একটু বোঝানোর পালা, তাই হযরতে ইব্রাহিম বলছেন, ও আমার কলিজার টুকরা বাচ্চা, মাজা তারা আল্লাহর কোরআন, তুমি কি বলতে চাও বলো তো, আমি তো তোমাকে কুরবানি করবো। হযরতে ইসমাইল বলছেন, কালা ইয়া আবা তিফাল মা তুমার, আল্লাহ যা হুকুম করেছেন তা আপনি করুন, সাতা জিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্য ধারণকারী পাবেন, আপনি অবশ্যই দেখতে পাবেন, আমি আপনার সঙ্গে কোনো বিয়াদবি করব না। এরপরে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহুল জাবিন, একবার উপর করে ফেলা হলো, ফেলে জবে করছেন হযরতে ইব্রাহিম নবী, জবে হয়ে গেল, চোখ খুলে দেখেন না, হায় হযরতে ইসমাইল দাঁড়িয়ে আছেন, আর দুম্বা বেহেশতি কুরবানি হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আল্লাহ বেহেশতি দুম্বা কুরবানি করিয়ে দিয়েছেন। হযরতে ইসমাইল দাঁড়িয়ে ইব্রাহিম নবী কাঁদতে শুরু করলেন, আল্লাহ গো আমার মনে হয় আমার কুরবানি কবুল মঞ্জুর হলো না, আমার ইসমাইল তো বেঁচে আছে আর জান্নাতি দুম্বা কুরবানি হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাক্তার রুয়া ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন, ও আমার নবী ইব্রাহিম, আমি দয়াময় আল্লাহ আপনার কুরবানিকে কবুল ও মঞ্জুর করে নিয়েছি, তবে ইসমাইলকে বাঁচাতেই হবে, কেননা ইসমাইলের খানদানে আমার দয়ার নবী তশরিফ আনবেন, দয়ার নবী আমার তশরিফ আনবেন না, তাই নবীরাও বাঁচেন নবীর ওসিলায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আমরাও মিলাদ করছি, আমরাও বেঁচে যাব, হ্যাঁ আল্লাহ বাঁচিয়ে দেবেন রসুলের ওসিলায়, রসুলের ওসিলায় আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিতে পারেন। আমার ভাইয়েরা, আল্লাহর নেক বান্দারা কি চরম পরীক্ষা দিলেন বলুন তো, দোয়া করলেন, প্রত্যেক নবীরাই দোয়া করেছেন, জি হ্যাঁ, সকলের ইতিহাস তো আমার জানা নাই আর বলারও হিম্মত নাই, একটা নবীর কথা বলি, আল্লামা আপনারা সকলেই জানেন, আল্লামা তাফসির বাইজাবিতে তিনি লিখছেন, হযরতে জাকারিয়া নবী, জাকারিয়া আল্লাহর উলুল আজম পয়গম্বর, জাকারিয়া নবী কার খালু যান, হযরতে মা মারিয়ামের খালু যান, তো মা মারিয়াম আছেন কোথায়, ওই বাইতুল মুকাদ্দাসের একটা কামরায় তিনি আল্লাহর জিকেরে লিপ্ত আছেন, আল্লাহর জিকেরে তিনি মাথা নিচু করে সেজদা দিচ্ছেন, আর উনি রাতের বেলা জানালার ফাঁক দিয়ে দেখছেন কি আমার মেয়ে, আমার কলিজার টুকরা, সে বেচারা আল্লাহর সেজদাতে নিমগ্ন আছেন,
আর এই অবস্থায় বেমৌসুমি ফল জান্নাতি ফল তার সামনে রাখা আছে। এই দেখে হযরতে জাকারিয়া জিজ্ঞেস করলেন, আল্লাহ কোরআনে বর্ণনা দেন, ইয়া মারিয়ামু আন্না লাকে হাজা, ও মারিয়াম আমার বেটি মারিয়াম, তুমি কোত্থেকে জান্নাতি ফল পেলে? হযরতে মারিয়াম বলেন, কালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ও আমার খালুজান, আল্লাহর নবী জাকারিয়া শুনে নেন, আমি আল্লাহর ইবাদতে থাকি, সেজন্য আল্লাহ দয়াময় আমাকে জান্নাতি ফল দিয়ে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদতে খুশি হয়ে আল্লাহ জান্নাতি ফল দিয়েছেন। আমার ওয়ালিদ সাহেব পীরনগর শরীফের হুজুর পীর কিবলা বলতেন, বাবা ইবাদতের পরে কিছু খানার প্রয়োজন হয়। আমার ভাইয়েরা আজকে একটু খানার ইন্তজাম করেছেন। ইবাদতের পরে খানার ব্যবস্থা করতে হয় নবীদের যুগেও ছিল। আমি আল্লাহর কোরআন থেকে পেশ করলাম, অনেক মোল্লা মৌলবী বেরিয়েছে বলে খানা করে লাভ নাই। হ্যাঁ, লাভ নাই, সব ওনার পকেটে দিয়ে দাও, তাহলে লাভ হবে। আমরা বুঝি কোরআন হাদিস দিয়ে বলবো, আজকে বিশেষ কারণবশত আমি একটু পেলাম সুযোগ, আমার কলিজার টুকরা ভাই জনাব হচ্ছে জাহাঙ্গীর ভাই সাহেব তাঁর বাড়িতে আমাকে আনলেন। তাঁর কলিজার টুকরা শ্রদ্ধেয় আব্বাজান বুজুর্গ মানুষ, বুজুর্গ মানুষের বুজুর্গ বাচ্চা হয়, তাই আল্লাহর খুনের অনেক দাম থাকে। তাঁর ছোট ভাই সাহেব চাচা যান বুজুর্গানে দিন আত্মীয় স্বজনের সঙ্গে আমার দেখা হয়ে বড় নসিবটা আমি আল্লাহর কাছে শুকরগুজার হচ্ছি, বড় খুশি হচ্ছি আল্লাহ তাঁদের বাড়িতে আমাকে আনিয়েছেন। সেদিনে আমার ইজ্জতটাকে রক্ষা করার জন্য বেচারা জান দিয়েছে, আল্লাহ দয়াময় তাদের খানদানের ইজ্জতকে আল্লাহ দুনিয়া আখেরাতে বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দয়া করে কবুল ও মঞ্জুর করে নেন, মেহরবানি করে। ছোট ভাই সাহেব হুজুরের সঙ্গে দেখা হলো, তার কিরা গজল একটা শুনে জানটা ঠান্ডা হলো নবীর উপরে। আমি দোয়া করব আল্লাহ যেন রসুলের মোহাব্বতকে নিয়ে এইভাবে শায়েরি এইভাবে নাত পড়ার আল্লাহ আরও বেশি বেশি পরিমাণে তারাক্কি দিয়ে দেন। আমি দাওয়াত করব, আমার 29শে ফাল্গুন আমার আব্বাজানের ইসালে স্বভাব হয়, সেজন্য সকলের কাছে অনুরোধ আমার ভাইকে আমি দাওয়াত করব, ভাই যেন আমার বাড়িতে গিয়ে একবার নাত শরীফ পড়েন, আমি খুব খুশি হব। তো যাই হোক, আমার ভাইজানেরা আজকে খুবই ব্যস্ত আছি। আমার আব্বাজানের একজন খাস মানুষ কয়েকবার হজ করেছেন, আমার খালুজান ইন্তেকাল করেছেন, তার জানাজা পড়তে আমাকে যেতে হবে, নইলে আমি এখনই সরাসরি ফুরফুরা শরীফ যেতাম, তারপর ওখান থেকে ফুরফুরা শরীফ যাব। নিজের কথা বলতে আসি না, বলতে এসেছি যে কথা সেটা আপনারা প্রত্যেকেই জানেন। তাহলে ইবাদতের পরে এক মুঠো খাওয়ার ব্যবস্থা করতে হয়, জানেন তো? জি হ্যাঁ, মোল্লাদের কথা চলবে না, মোল্লাজি অনেক কথা বলবেন, তিনি তার পাতে ঝোলমাকার কথা বললে হবে না। আমি কোরআন থেকে বলছি, হযরতে জাকারিয়া জিজ্ঞেস করলেন, আমার মাজি আপনাকে কে ফল দিল? বলে আল্লাহ দিয়েছেন। কালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমি শুকনো না খেয়ে ইবাদত করি, আমার আল্লাহ দয়া করে আমাকে জান্নাতি ফল দিয়ে পাঠিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে ফলগুলো দিয়েছেন ওই ফল দুনিয়ায় তখন পাওয়া যায় না, তার মানে বেমৌসুমি ফল, আল্লাহ তো দিতেই পারেন। সেই জন্য রোজার মাসে দেখেন না, আল্লাহ দয়া করে বেমৌসুমি ফল আমাদের পাঠিয়ে দেন, যা পাওয়া যায় না কোথায় তাও আমাদের জন্য বাজারে এসে যায়। সেটা আমাদের ভারতের বাজার বলে, তাই না হলে মক্কার বাজার হলে আরও যে বেশি জিনিস পেতেন। জি হ্যাঁ, আল্লাহর নেক বান্দারা মেহরবানি করে হযরতে জাকারিয়া ওই দেখে খুব আকৃষ্ট হয়ে পড়লেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, ওইখানে হযরতে জাকারিয়া আল্লাহর দরবারে ডাক দিলেন, আল্লাহ আমাদেরও বাড়িতে বাচ্চা নাই, আমাদের বাড়িতে বাচ্চা নাই, আমিও বৃদ্ধ, আমার স্ত্রীও বৃদ্ধা, আল্লাহ দয়া করে একটা বাচ্চা দেবেন। আপনি যদি বেমৌসুমে বেহেশতি ফল দিতে পারেন, আমার বাড়িতে একটা বাচ্চা দিতে আপনি অবশ্যই পারেন। এই বলে আল্লাহর দরবারে ডাক দিলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দোয়ার মাহফিল, দোয়া করলে কবুল হয়।
হজরত জাকারিয়া কি দোয়া চাইলেন? ফানাদাতুহুল মালাইকা ওয়া হুয়া কাঈমুন ইউসাল্লি ফিল মিহরাব ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিইয়াহইয়া। আল্লাহ দোয়া কবুল করে নিয়ে বলেন, ও আমার জাকারিয়া, আমি আল্লাহ দয়াময় দোয়া কবুল করলাম, আপনাকে দয়া করে একটি বাচ্চা দেব, ওই বাচ্চার নাম আমি আল্লাহ রেখে দিলাম ইয়াহইয়া। আল্লাহ বাচ্চা দিলেন, দোয়া চাইতে হয় তবে বাচ্চা পাওয়া যায়। হ্যাঁ, আল্লাহওয়ালা ছেলে, নেককার ছেলে, খবরদার, আব্বা মায়ের কাছে বিদেশে যাচ্ছে, মায়ের পায়ে হাত দিয়ে সালাম করে, মাকে বলেন মা দোয়া করবেন, তৎমুহূর্তে মা আঁচলে পানি মুছতে মুছতে বলেন, আব্বা আমি জান ভরে দোয়া করলাম, আল্লাহ যেন তোমাকে কুদরতি নজর দিয়ে হিফাজত করেন। আব্বার কাছে এসে বলছেন, আব্বা বাইরে চলে যাচ্ছি, দোয়া করবেন, আপনাদের অধম বাচ্চা। আব্বার চোখ ভরা পানি, দুই চোখ ভরা পানি নিয়ে বলেন, ওরে আমার আব্বা, বহু কষ্ট করে তোদের মানুষ করেছি, আল্লাহর কাছে দোয়া করি, বাইরে বিদেশে আব্বা নাই, মা নাই, আত্মীয় নাই, স্বজন নাই, আল্লাহ যেন তোদেরকে কুদরতি নজর দিয়ে হিফাজত করেন। রসুল আমার জানিয়ে দেন, লা শাক্কা ফিহিন্না, ওই দোয়াটা কবুল হওয়াতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নেক বান্দারা, বুজুর্গানে দিনেরা, এদিকটা আর দীর্ঘ বলবো না, আপনাদের খেদমাতে এতটুকু কথাই বলতে চাই। মেহরবানি করে বুজুর্গানে দিন আমার রসুলের মিলাদ সারা জীবন করবেন, সারা জীবন করবেন। আমার আব্বাজান পেশাব হুজুর কিবলা, তিনি প্রতি সপ্তাহে মিলাদ করতেন, আপনারা জানেন, তাতেও হতো না, বাড়িতে নিজে মিলাদ করতেন, আমি নিজের চোখে দেখা। হ্যাঁ, মিলাদের কত বড় আহমিয়াত আছে জানেন, মিলাদ করলে আল্লাহ আপনার তকদির ফিরিয়ে দিতে পারেন, তকদির ফিরিয়ে দিতে পারেন। মা হালিমা গরিব নাচার বলেন, আমি দুয়ারে দুয়ারে ঘুরলাম, ছিঁড়াফাটা কাপড়, কেউ আমাকে গ্রহণ করেনি, মক্কার শরীফ মানুষ, কেউ বাচ্চা দিল না, আস্তে আস্তে, আর আমার বাচ্চাটাও একবারে কেঁদে অস্থির, খেতে পায় না, আমিও খেতে পাই না, আমার স্বামীও খেতে পায় না, দুর্বল শরীর নিয়ে ঘুরছি, আর কোথায় বাচ্চা পাবো না মনে হয়। এই করতে করতে কাবার কাছে হাজির, যে দেখি কাবার সামনে এক বৃদ্ধ দাঁড়িয়ে। বললাম, আপনাদের বাড়ি কোনো বাচ্চা আছে নাকি? বলে, হ্যাঁ একটা বাচ্চা আছে, এতিম বাচ্চা, তুমি নিতে পারো, বাচ্চা যদি নিতে পারো আমি আশা করি আল্লাহ তোমার তকদির ফিরিয়ে দেবেন। হজরতে মা হালিমা বলেন, আমি বাড়ির ভিতরে গেলাম স্বামী স্ত্রী আলোচনা করে, বাড়ির ভিতরে গিয়ে দেখি, হায় আল্লাহ, বাচ্চা তো নয়, একবারে গোটা ঘরটা আল্লাহ নূর আর নূর দিয়ে ভরে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নূরে নূরটা দেখে আমার জানটা ভরে গেল। আমার নবীজি শুয়ে আছেন মা আমিনার মুবারক কোলেতে, সুন্দরভাবে আরাম ফরমাচ্ছেন। মওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের হাওয়ালায় দেখছিলাম, ওই অবস্থায় মায়েদের একটা সারা জীবনের নিয়ম, বাচ্চা দেখলেই গায়ে মাথায় হাত বোলানো, একটু চুমু খাওয়া, তাই না? আব্বাদেরও নিয়ম, গায়ে মাথায় হাত বোলানো, একটু চুমু খাওয়া। তাই আল্লাহর রসুলের দুধমা হালিমা বলেন, আমি সোজাসুজি বাচ্চার কাছে চলে গেলাম, আর কোনো কিছু চিন্তা না করে, যে দেখি আম্মাজান মা আমিনার মুবারক কোলেতে আরাম ফরমাচ্ছেন আমার বিনোদুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, দুলহে মদিনা, হুজুর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আরাম ফরমাচ্ছেন। এই দেখে আমি কি করলাম, তাড়াতাড়ি হজরতে নবী পাকের মুবারক গায়ে হাত বুলাচ্ছি আর চুমু খাচ্ছি, গায়ে হাত বুলাচ্ছি আর চুমু খাচ্ছি। আল্লাহর রসুল, আল্লাহর হাবিব হাত বোলাতে বোলাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা যাহা ভাঙলো, মাজান হালিমা বলেন, চোখটা ঠিক আমার চোখে রাখলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার চোখে চোখ পড়ে গেল। মা হালিমা বলেন, আমি দুঃখিনীর চোখে যাহা চোখটা পড়ে গেল, আমি বুঝতে পেরেছি আমার তকদির ধন্য হয়ে গেল। আমি দেখতে পেলাম এটা তো কোনো মানবীয় শরীর নয়, এটা নূর আর নূর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নেক বান্দারা, কয়েকদিন আগে আমাকে একজন আসাম থেকে ফোন, গত রাত্রেও ফোন করেছিল, আসাম থেকে ফোন করে বলে, হুজুর আমার কাছে নূর না মাটি, এই নিয়ে সব মৌলবীরা লাফালাফি করে, এই চিন্তা করে করে। আমি বললাম, 40 রাত আল্লাহর কাছে কাঁদলাম, কেঁদে কেটে একদিন স্বপ্ন দেখছি আল্লাহর কাছে, নবী আমার কেমন নূরের না মাটির, এই জন্য কানতে কানতে আমি কোনো মোল্লা মৌলবীর কথা শুনবো না, আল্লাহর কাছে কাঁদছি। কানতে কানতে দেখি, জানি না সত্য মিথ্যা, আমার বাবাজিও জানেন তো, হঠাৎ দেখি আমি স্বপ্নে দেখলাম আমি একেবারে মদিনায় হাজির, মদিনা শরীফে হাজির হয়ে গেছি, হাজির হয়ে যে মাজারের পাশে, মাজারের পাশে রাতের বেলা স্বপ্ন দেখছি, যাহা মাজারের পাশে আমার খুব কান্নাই ভেঙে পড়েছি, একটু আল্লাহ মাজারের
প্রবেশ করার তৌফিক দেন। এই বলে মাজারে প্রবেশ করলাম। মাজারে প্রবেশ করার পরেতে আমি বলছি, আল্লাহ রসুল আমার নূরের না মাটির, একটু দয়া করে জিন্দা নবী তো আমার শুয়ে আছেন, একটু দেখার সুযোগ করিয়ে দেন না। এই বলে আমি খুব কাঁদছি, কাঁদতে কাঁদতে দেখি হঠাৎ আল্লাহ পাক দয়া করে মেহরবানি করে মাজারের কদমের দিকটা ফেটে গেল। আমি দেখতে পেলাম দুইটি কদম রসুলের নূর আর নূর, জোরে বলুন না সুবহানাল্লাহ, আমি নিজের চোখে দেখতে পেয়েছি। বুঝতে পেরেছেন? আল্লাহর নেক বান্দারা, নিঃসন্দেহে আল্লাহ কোরআনে বলছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, রসুলকে নূর করা হয়েছে। জি, তাই বলি। আম্মা জান মা হালিমা সাদিয়া বলেন, আমি দেখতে পেলাম চোখটা যাহা মেলে আমাকে দেখছেন, আমি দেখলাম সম্পূর্ণ নূর আর নূর। আমি তৎমুহূর্তে জোড় হাত মিনতি করতে আরম্ভ করেছি, মা আমি না, আপনি আমার আপনার বাচ্চাটা আমার কোলে তুলে দেন, আমি ওয়াদা দিচ্ছি জান দিয়ে মানুষ করব। হাজরাতে মা আমি না কাঁদছিলেন এতক্ষণ, বললেন আমি ফি ওরে ফা ওরেজাত ফি কুল্লে নিসওয়াতিন, অনেক মেয়েকে ধাত্রীকে আমার বাচ্চা দেখালাম, ফা আবাই না ফা আবাই না, প্রত্যেকেই অস্বীকার করলো, লে আজালিল ইয়াতিম, যেহেতু ইয়েতিম, এতিম বলে কেউ নেয়নি, তুমি কেন নিচ্ছ মা, তোমার পরিচয় কি? বলে আমার কোনোই পরিচয় নাই, আমি সাদিয়া তায়েফের এক গোত্র থেকে এসেছি, বড় অভাগিনী, বড় গরিব, বড় দুঃখী, আমার জামা কাপড়ও ঠিক নাই, আমাকে কেউ বাচ্চা দেয় না, আমি কাঁদতে কাঁদতে ঘুরেছি মক্কার পথে অলিতে গলিতে, কেউ বাচ্চা দেয় না মা, আমি এসে হাজিরা দিয়েছি, আমাকে যদি বাচ্চা দেন আমি আল্লাহ সাক্ষী ওয়াদা দিলাম আপনার বাচ্চাকে জান দিয়ে মানুষ করব। বলে আচ্ছা মা, তোমার নামটা একটু বলো তো। বলে আমার নাম হলো হালিমা সাদিয়া, তোমার স্বামী, আমার স্বামীর নাম হারিস, আমার আব্বার নাম আবু জুয়াইব, এছাড়া আমার কোনো পরিচয় নাই। হাজরাতে আম্মা জান মা আমিনা বললেন, আমার বাচ্চাকে তুমি নেবার জন্য এত নালায়িক? সত্যই আমি বলছি, আমার বাচ্চাকে তুমি জান দিয়ে মানুষ করবে, আল্লাহ তোমার তকদির ফিরিয়ে দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আল্লাহ তকদির ফিরিয়ে দেবেন। মা হালিমা বলেন, আমি তৎমুহূর্তে পেয়ে গিয়ে বাচ্চাকে চুমু দিলাম, কোলে নিলাম, কোলে নেওয়ার সাথে সাথে আল্লাহ তকদির ফেরাবেন তো অনেক পরের কথা, আমার গোটা শরীরটা আগুনের মতো জ্বলছিল, মরুভূমিতে হেঁটে আর না খেয়ে আল্লাহ পাক জাহান নবীকে আমার বুকে নিলাম, আল্লাহ তৎমুহূর্তে আমার গোটা শরীরটা জান্নাতি সুখ দিয়ে ভরে দিলেন, সুবহানাল্লাহ। সেই জন্য বলি আমার ভাইরা, রসুলের মিলাদ করবেন, আল্লাহ রহমত দিয়ে বরকত দিয়ে আল্লাহ দয়া দিয়ে ঘরটা ভরে দেবেন, আপনার এলাকাকে ভরে দেবেন আল্লাহ। তাই বলি আল্লাহর নেক বান্দারা, হযরতে মা হালিমা সাদিয়া বলেন, আমি বাচ্চাকে কোলে তুলে মাকে দুধ পান করানো দেখাতে হয়, আমার তো একটু স্থনে দিলাম ইয়াক্তরু কাতরাতান, এক বিন্দু দুধ আমার শরীরে ছিল না, আমি কি করলাম আল্লাহর উপরে ভরসা করে ডান দিকে স্থনটা ধরিয়ে দিলাম, আল্লাহ রহম করম করে মাদারিজুন নবুয়াত কিতাবে লেখা আছে, আল্লাহ দেখিয়েছেন। হযরতে মা হযরতে হালিমা বলেন, তৎমুহূর্তে দেখি আমার ডান দিকে স্থনটা আল্লাহ দুধ দিয়ে ভরে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমি বাম দিকে স্থনটা ধরাতে চাইলাম, আমার রসুল বাম দিকের দুধটা পান করলেন না, ইনসাফ আলা নবী, তার কলিজার টুকরা এক বাচ্চা আছে আবদুল্লাহ, আবদুল্লাহর জন্য যতদিন দুধ পান করেছেন রসুল আমার ওই দুধ ছেড়ে রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। মা হালিমা বলেন, এই অবস্থায় আমি কলিজার টুকরা বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়লাম, আমার স্বামী বলছেন, কি গো কলি, হ্যাঁ গো হালিমা কেমন বাচ্চা পেলে? তখন মা হালিমা বলছেন, লাকাদ আখাজতু নাসমাতাম মুবারাকা, মনে হয় আমার স্বামী বড় তকদিরওয়ালা বাচ্চা পেয়ে গিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ, তকদিরওয়ালা বাচ্চা। সেই তকদিরওয়ালা বাচ্চার যদি মিলাদ আপনি করেন, আল্লাহ আপনার আমার তকদির ফিরিয়ে দিতে পারেন। সেই জন্য আমার আব্বাজান ফুরফুরার পীরেরা খ্যাপা হয়ে যায় না, তারা আল্লাহর রসুলের মিলাদ বারবার করে থাকেন, আমরাও করে থাকি। আল্লাহর বুজুর্গ বান্দারা, আপনাদের কাছে বিনীত আবেদন, মেহরবানি করে আজ কলিজার টুকরা বাচ্চাদের আকিকা, এই নেক কাজের জন্য মিলাদকে আপনারা করেছেন, দুইটি লাভ। একটা লাভ হলো, জীবিত মানুষরা আমরা কিছুক্ষণ দোয়ায়ে খায়রের মুবারক মাহফিলে বসলাম, দোয়ার কত বড় দাম জানেন? আপনারা জানেন আমার নবীজি দোয়া করছেন আবু বাকারের জন্য, আবু বাকার তো সর্বক্ষণ নবীর সঙ্গে ওঠা বসা করেন, কিন্তু রসুল এখনও দোয়া করেননি, সেদিন দোয়া করে ফেললেন রাতের বেলা, আল্লাহ আমার আবু বাকারকে পাক ইসলামে ফিরিয়ে দেন না। এই বলে যাহা দোয়া করলেন, এই দোয়ার বাদ যায়। হযরতে আবু বাকার সিদ্দিক কাপড়ের ব্যবসা করতেন,
গাঁঠরি নিয়ে অলিতে গলিতে গ্রামে গঞ্জে ঘুরতেন, সেদিন দেখতে পাচ্ছেন কি রাতের বেলা শুয়ে হঠাৎ স্বপ্ন দেখলেন একটা নূর এসে কাবাতে পড়ল, ওই কাবা থেকে নূরটা গোটা বিশ্বে ছড়িয়ে গেল, আর ওই কাবা থেকে নূর কিছু এসে আমার বুকে পড়ল। চিন্তায় অধীর হয়ে গেলেন, এরকম স্বপ্ন দেখলাম যেমন মৌলবী যে জিজ্ঞেস করেন বলে স্বপ্নের কোনো দাম নাই বাবা, খাবে খেয়ালে কি দেখেছো, মৌলবীর যেমন চিন্তা তেমন ব্যাখ্যা। শেষকালে উনি এক বড় বুজুর্গ আলেমের কাছে গেলেন, হুজুর এই রকম স্বপ্ন কেউ যদি দেখে তার ব্যাখ্যা কি হতে পারে, বলে কে স্বপ্নটা দেখেছে, স্বপ্নটা আমি দেখেছি, বলে হ্যাঁ আপনিই তো দেখবেন, এ জামানায় যিনি নবী এসেছেন সেই নবীর প্রধান খলিফা আপনি হবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপর বলে নবীর নামটা কি, সব জানেন উনি তবু নামটা একটু জিজ্ঞেস করে নিচ্ছেন, নামটা কি, না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আব্বার নাম আব্দুল্লাহ, নবীর আম্মার নাম আমিনা, নবীর দাদুজানের নাম আব্দুল মুতালেব, টোটো ইতিহাস জেনে নিলেন। আর কাপড় চোপড় গাঁঠরি রেখে দিয়ে তাড়াতাড়ি আল্লাহর রসুলের দরবারে এসে হাজির দুপুরবেলা। পাক নবী দেখে বলছেন, ও আমার আবু বাকার এত দুপুরবেলা এসেছে কেন, মুচকি মুচকি হাসছেন আমার নবীজি, আসল ব্যাপার তো গটাপ ব্যাপার, বুঝতেই তো পারছেন, দোয়া করেছেন। এরপরেতে হযরতে নবী পাকের দরবারে আবু বাকার এসে বলছেন, ইয়া রসুল আল্লাহে ইয়া হাবিব আল্লাহ, আপনি যে আল্লাহর বরহক নবী সেজন্য আপনি কিছু মুজিজা দেখান, অলৌকিক ঘটনা দেখান, কেননা প্রত্যেক নবীরাই তো মুজিজা দেখিয়েছেন, হযরতে মুসা লাঠি ছেড়ে দিতেন সাপ হতো, হাত বের করতেন সূর্যের মতো আলো দিত, হযরতে ঈসা রুহুল্লাহ তিনি যে যখন কবরের পাশে দাঁড়াতেন মুর্দা জিন্দা হতো আল্লাহর হুকুমে, হযরতে দাউদ নবী লোহা হাতে দিলে গোলে মোম হয়ে যেত, আপনি কিছু একটা অন্তত দেখান। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বললেন, আচ্ছা বাবা তাই, আচ্ছা তুমি রাতের বেলা যে স্বপ্নটা দেখলে যে একটু নূর যেয়ে পড়লো আল্লাহর কাবাতে, আর ওই কাবা থেকে নূরটা গোটা বিশ্বে ইমানের নূর ছড়িয়ে গেল, আর একটু নূর গিয়ে তোমার বুকে পড়লো, এই স্বপ্নটা আমি ঠিক বললাম তো, যাহা বলেছেন হযরতে আবু বকর কান্নাই ভেঙে পড়েছেন, আমার স্বপ্ন আপনি কি করে জানলেন, আল্লাহর রসুল বললেন তুমি স্বপ্ন দেখলে, আমাকে জিবরিল আমিন জানিয়ে দিলেন। হযরতে হুজুর আবু বকর দাঁড়িয়ে পড়লেন, আশহাদু আল্লাহ ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইমান এনে ফেললেন, দোয়া করলেন ইমান আনলেন। এই রকম দোয়ার উপরে আমি বেশ কিছুক্ষণ বলতে পারি। গত রাত্রের আগে রাত আমি গিয়েছিলাম চমকাইতলা আর হচ্ছে মায়াপুর পাশে এই হাট বসন্তপুর, পাশাপাশি দুটো জায়গায় ওয়াজ করতে গিয়ে গলাটা আমার পড়ে গেছে, একে ঠান্ডা গরম, আল্লাহ পাক হিফাজত করুন, মেহরবানি করে দয়া করে আজকে আপনাদের খেদমতে আর দীর্ঘ ওয়াজ নসিহাত রাখলাম না, জুমার মোবারক দিন, আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের বুজুর্গরা পড়ে আছেন, মুরব্বীরা পড়ে আছেন, তাদের জন্য সওয়াব বখশি করতে হয়। বলবেন হাদিস কোরআনে আছে নাকি প্রমাণ, হ্যাঁ আছে অবশ্যই, আল্লাহর রসুল আল্লাহর হাবিব জানিয়ে দেন মানুষ মারা যাওয়ার পরে কেমন অবস্থায় থাকে, ইল্লা কাল গরীকিল মুতাগাব্বাসে, রসুল আমার বলছেন ডুবন্ত নিমজ্জিত মানুষের মতো থাকে, ইয়ান্তাজিরু দাআওয়াতান, তারা দোয়ার অপেক্ষা করেন, মিন আবিন আও উম্মিন আও সাদিক, নিজের আব্বা আম্মা নিজের বন্ধু বান্ধব তাদের কাছে দোয়া চাইতে থাকেন, ফায়জা লাহেকাতহু, তারা কিছু দোয়া খায়ের করে দেন, ওই দোয়াটা আল্লাহ তাদের দরবারে পাহাড় পর্বত করে পৌঁছে দিয়ে থাকেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য দোয়ার অবশ্যই সওয়াব রেসানির দাম আছে, আল্লাহর ওলিদের এত বড় সম্মান আল্লাহ দয়া করে দিয়েছেন আপনারা জানেন, মেহরবানি করে ওলি মানে বন্ধু, বন্ধু তো এমনি হওয়া যায় না, আল্লাহর নেক বান্দারা কত মেহনত করেছেন। হযরতে সররি সখতি রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় তবকার আল্লাহর ওলি, তিনি হুজুর সারাটা জীবন তিনি কি করতেন, ওই শুধুমাত্র ছাতু খেয়ে থাকতেন। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর আপনি ছাতু খেয়ে থাকেন কেন, বলেন মূল উদ্দেশ্য হলো ছাতু এই জন্য খায় ছাতু তার তাড়াতাড়ি শরবতের মতো খেয়ে নেওয়া যায়, কিন্তু রুটি পিঠে খেতে গেলে অনেকটা সময় লাগবে, একবার রুটি পিঠে খেয়ে সময় যতটা লাগবে ততক্ষণ আমি 90 বার সুবহানাল্লাহ পড়তে পারবো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নেক বান্দারা পীর আউলিয়ারা কেমনভাবে ইবাদত করেছেন সে কথা আপনাদেরও জানা আছে, আমারও কিছু জানা আছে, আজকের এই মুবারক মাহফিলে বলার সুযোগ পেলাম না, তবে এতটুকু কথা বলি, আল্লাহ আব্বা আম্মা দিয়েছেন তাদের সেবা করবেন, কেননা এটা দুনিয়ার কেউ দেয়নি আব্বা আম্মা,
আব্বা আম্মা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, তাই না? আব্বা আম্মার সঙ্গে বিয়াদবি করলে গোয়াকে আব্বা, আব্বার সঙ্গে বিয়াদবি করলে, মায়ের সঙ্গে বিয়াদবি করলে আল্লাহ বড় নারাজ হয়ে যান, বড় অসন্তুষ্ট হয়ে যান। জি হ্যাঁ, সেই জন্য আব্বা আম্মা তাদের সঙ্গে কেমন কথা বলতে হবে আল্লাহ সেটাও কোরআনে জানিয়ে দিয়েছেন। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান করিমা। যখন কথা বলবে মহাসম্মানীয় ভাষায় কথা বলো, এমনভাবে বলে ফেলো না তাদের প্রাণে কোনো ব্যথা হয়ে যায়। তাই আব্বা মা আপনারা পেয়েছেন, যারা আজকে আব্বা মা আছেন আল্লাহ তাদের সঙ্গে সদ্ব্যবহার করার তৌফিক দেন। আমরা কোন দিনে ওয়াজ করছি বুঝতে পারছেন তো? আরামবাগে হয়ে গেছে জি বৃদ্ধ আশ্রম, হয়নি? জি হ্যাঁ শুনেছি বৃদ্ধ আশ্রম। গল্পটা বলতে লাগে না, তবুও বলে ফেলি, গল্প বলতে নাই, আমার আব্বাজান বলেছেন, বাবা যেখানে বলবি কোরআন হাদিস বলবি। তাই ভাই আমার ছেলে মস্ত বড় অফিসার, আর বাপ বেচারা মা মারা গেছে, কি করবে, জ্বলনে পড়ে বৃদ্ধ আশ্রমে দিয়েছে। সে চেয়ে মেঘে যাই হোক করে ওই তেলে ভাজা আর মুড়ি খেয়ে বেঁচে আছে। এখন কঠিন শীত, শীতের সময় বললো একটা দয়া করে বাবা তুই অফিসে চাকরি করিস, একটা ভালো আমার জন্য একটা কম্বল এনে দিবি। এবার আচ্ছা তোমার দাদুকে তোমার নাতিকে নিয়ে আমি কম্বল দিতে যাব রবিবারে। কম্বল দিতে যাচ্ছে রবিবার দিনে, বাবা রবিবার দিনে কম্বল দিতে যাহা বলে দাদুকে তোর ধরিয়ে দে। তো সেই সময় নাতিটা কম্বল দিতে যাচ্ছে, বলে বাবা এই কম্বলটা কিন্তু আমি হাফ রেখে দেবো, এত সুন্দর কম্বল দেখি না। বলে না বাবা বলিস না এ কথা বলিস না, কেন না এটা তোর দাদুকে দেবো, আমি তোকে কম্বল আবার কিনে দেবো। বলে না বাবা ও কথা বললে হবে না, আমি এটাই হাফ হাফ করে কেটে রেখে দেবো। বলি কেন এত জেদ কেন? বলে তুমি যখন আমি যখন তোমাকে বৃদ্ধ আশ্রমে দেবো তখন এই কম্বলটাই তোমাকে দেবো, বুঝতে পেরেছেন? জয়সানকে তাইসান সুখটিকা বেগান, হ্যাঁ যেমন তুমি করবে তেমন তোমার জন্য ব্যবস্থা আছে, আল্লাহ হিফাজত করুন। ইমানদারের বাচ্চারা এখনও বাপ মাকে ওই রকম বৃদ্ধ বৃদ্ধ আশ্রমে পাঠায়নি, সেই সময় ওয়াজ করছি যে সময়ে আল্লাহ দয়া করে নবী আমার আব্বাকে সুযোগে পাননি, মাকেও সুযোগে পাননি, একটু সেবা করবেন। এতিম অবস্থায় এলেন, মাও অল্প বয়সে চলে গেলেন। সেদিনে চাচিমার ইন্তেকাল হলো, আল্লাহর রসুল চাচিমার মাথার কাছে ঝরঝর করে কাঁদছেন, ও চাচিমা আমাকে আর আদর করে আব্বা বলে কেউ খাওয়াবার রইল না দুনিয়ায়, ও আমার চাচিমা তোমার জন্য আমার কলিজাটা ফেটে যায়। আল্লাহর রসুল কেঁদেছিলেন, কাঁদতে কাঁদতে বললেন যাও কবরটা আদবের সঙ্গে খুলবে আর গোসল হয়ে গেলে আমাকে একটু খবর দেবে। গোসলের পরে মা বোনেরা বললেন হুজুর আপনার চাচিমার গোসল হয়ে গেছে, এবার ইজাজত দেন আমরা সকলে তাকে কাফন পরাবো। এমত অবস্থায় দেখতে পাচ্ছেন আল্লাহর রসুল বললেন যাও কাফনের সঙ্গে আমার এই জামাখানা জড়িয়ে দাও, জামাখানা জুব্বাখানা জড়িয়ে দাও। বললেন হুজুর আপনি কেন জামাটা জুব্বাটা জড়িয়ে দিলেন? বলে মন কর নাকির এসে সওয়াল করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, সেই সময় আমার বাচ্চা আমার এই মুবারক জুব্বাটা থাকলে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমার চাচিমাকে সুযোগ দেবেন। বলবেন দেখো আমি কার চাচিমা, আমি রসুলের একটা জুব্বা সঙ্গে এনেছি, আল্লাহ আমাকে দয়া করে মেহরবানি করে আমার একটু সওয়াল জবাবটা একটু আসানির সঙ্গে করবেন। আল্লাহর রসুল কবর তৈরি হয়ে গেল, কবর তৈরি হয়ে যাওয়ার পরে জামাটা খুলে কবরে গড়াগড়ি দিলেন। আল্লাহর রসুল বলেন ও আমার সাহাবারা চাচিমা আমার জন্য অনেক করেছেন, আমি বাফারা মাহারা রাতের বেলা গোপনে এসে যাহা দরজায় আঘাতটা দিতাম চাচিমা দরজা খুলে বলতেন আব্বা এসো তোমার জন্য খানা তৈরি করে রেখেছি, আমি খেতাম চাচিমায়ের হাতের রান্না, সেই সময় আমার গোটা শরীরটা চাচিমা আমার দেখতেন, আমি বলতাম আমার শরীরটা কেন দেখছেন? আল্লাহর রসুল আল্লাহর হাবিব জ্ঞানী মানুষ, চাচিমাও জ্ঞানী মানুষ, আমার শরীরটা দেখছেন কেন? বাবা তুমি দিনের কথা বলতে গিয়েছিলে, আবু জেহেলের মতো লোক আবুল হাবের মতো লোক আছে, তোমায় পাথর মারল নাকি, কেউ তোমায় লাঠির আঘাত করলো নাকি, রক্ত বইয়ে দিল নাকি, মা আব্বা দেখার নাই আমি তোমাকে দেখছি। আর সেই চাচিমার কবরটাই রসুল গড়াগড়ি দিলেন। তাই বলি আল্লাহর নেক বান্দারা রসুল গড়াগড়ি দিয়ে সাহাবায়ে কেরাম হুজুররা বলেন কেন গড়াগড়ি দিলেন? আপনারা আমরা তো বুঝতেই পেরেছি, আল্লাহ দয়া করে রসুলের মুবারক শরীর যেখানে যায় সেখানটা আর কবরের আজাব হতে পারে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নেকবান্দারা সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, মেহরবানি করে মা বোনেরাও নামাজ পড়বেন। আল্লাহ এক বাচ্চার জন্য দোয়া করব না, সমস্ত বাচ্চাদের জন্য জান
ভরা দোয়া, আল্লাহ সব বাচ্চাদেরকে আমাদের উচ্চ শিক্ষা দেন। আমাদের আর টাকা চাই না, জমি চাই না, চাই না আমাদের দু কিলো চাল, দু কিলো দুটো জামা, চাই উচ্চ শিক্ষা, শিক্ষা নিয়ে বাঁচতে পায়। আল্লাহ পাক দয়া করে তার প্রাথমিক শিক্ষা, আমার বুজুর্গ ইমাম সাহেব আছেন এটা দিচ্ছেন আশা করি, কোরআনের শিক্ষা, হালাল হারামের শিক্ষা, ইমান কুফরের শিক্ষা, এগুলো দিতে হবে। তারপরে যে কোনো ভাষা, সব ভাষায় আল্লাহর ভাষা, সব ভাষা শিখতে কোনো দোষ নাই। আমি এতটুকু কথা বলে ক্ষুদ্র বক্তব্য সমাপ্ত করলাম। বলা কওয়ার মধ্যে তারতম্য ভুল খাতা হলে নিজ গুণে ক্ষমা করবেন। জুমার দিন আরও বিশেষ কারণবশত, নইলে আমি আপনাদের খেদমাতে আমার জনাব জাহাঙ্গীর সাহেব যখন বলেছিলেন একদিন ডাকবো, আমি বলেছিলাম যেদিনে ডাকবেন সেই দিনে ততক্ষণ আমি তৎমুহূর্তে যে হাজিরা দেবো। আল্লাহ আপনার বাচ্চার হায়াত ও কিসমাত, ভাইয়াদের হায়াত ও কিসমাত, সকলের হায়াত ও কিসমাত, মা বোনেদের হায়াত ও কিসমাত, বাচ্চাদের হায়াত ও কিসমাতকে দারাজ করে দেন, এই আশা রেখে একটু তাবাল্লাদ নামাজ শরীফ পড়ছি। আমার কলিজার টুকরা একমাত্র জামাই বেচারা এসেছে, দোয়া করবেন, বড়ই অসুস্থ মানুষ, একটা রোগে ভুগছে, আল্লাহ হায়াত ও কিসমাতকে দারাজ করে দেন, একটু কেয়াম শরীফ পড়ে দেবে। ওয়ালাম্মা তাআম্মা মিন হামলিহি শাহরান আলা মাশহুরিল আকওয়ালিল মারদিয়া তাওয়াফা বিল মদিনাতিল মুনাওয়ারাতি আবুহু আব্দুল্লাহ ওয়া কানা কাদ ইসতাযা বি আখওয়ালিহি বনি আদি মিন আত-তায়ফাতি আত-তুজ্জারিয়া ওয়া মাকাসা ফীহিম শাহরান সাকীমাই ইউআনুনা শুকমাহু ওয়া শাকওয়া ওয়া লাম্মা মাররা মিন হামলিহি আলা আর-রাজিহি তিসআতু আশহুরিন কামারিয়া ওয়া আনা লিজ-জামানি আন ইয়ানজাল আনহু সাদা হযরাত উম্মুহু লাইলাতা মাউলিদিহি আসিয়াতুন ওয়া মারইয়ামু ফী নিসওয়াতিন মিন আল-হাযীরাতিল কুদসিয়্যা ওয়া কাযাহাল মাখাদ ফাবিলাদাতহু আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা কাল বদরিল মুনীরে নূরান ইয়াতালা হুসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা তালাল বদরু সালামু আলাইকা
লাখ শুক্রিয়া। আল্লাহ দয়া করে এই মোতাবারক মাহফিলকে কবুল করে নেন। পাক জুমার দিন, রজবের চাঁদ, এই পাক চাঁদেই আমার নবীজি আল্লাহর সঙ্গে দিদারে গিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক দিয়েছিলেন। আল্লাহর সঙ্গে কথা বলার সময়ে মেহরবানি করে, হ্যাঁ বাপি তুমি মতনায় দাঁড়াও, হ্যাঁ করছি, হ্যাঁ আমি ওয়াজ করছি, মোনাজাত করে যাচ্ছি। তো আল্লাহ পাক দয়া করে নবী আমার এই মুবারক চাঁদেই আল্লাহ রহম করম করে আল্লাহর সঙ্গে দিদার করিয়েছিলেন। নবী আমার গিয়ে খুব লজ্জায় অস্থির, আল্লাহর আরশে আজিম তো, জুতোটা কোথা খুলবেন, এমন তো অবস্থায় জুতোকে খোলার জন্য, কেননা মুসা নবীকে আল্লাহ বলেছিলেন ফাকলা আন আলাইক, আপনি জুতো খুলে আসুন আমার কাছে, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, এই পাক জায়গায় কথা বলবো না। সেই জন্য হযরতে নবী পাক খুব চিন্তিত আছেন, জুতোটা কোথায় খুলবো। সেই সময়ে কবি বলছেন, ওয়াকিলা কুল্লু নবিইন ইনদা রুতবাতিহি ওয়া ইয়া মুহাম্মাদু হাযাল আরশু ফাসতালমি। আল্লাহ পাক দয়া করে মেহরবানি করে জানিয়ে দিলেন, ওগো আমার নবী, জুতো খোলার জন্য ইতস্তত হতে হবে না, আপনার জুতোকে পাওয়ার জন্য আমার আরশে আজিম বড় আশায় আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরেছে আমাদের তকদির না। আল্লাহ পাক যে বসেছিলেন নবী আমার এইভাবে, এ শেখাতে হয়নি নবীকে, আল্লাহ এই বসাটা বড্ড কবুল করে নিলেন। সেজন্য প্রত্যেক নামাজিকে এইভাবে বসতে হয়, যে বললেন কি আত্তাহিয়াতুলিল্লাহ, সমস্ত প্রকার ইবাদত আল্লাহ আপনারই জন্য, ওয়াসসালাত ওয়াত্তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এরকমভাবে যখন আল্লাহ পাকের দরবারে মাথা নিচু করে বলছেন, আল্লাহ খুব খুশি হয়ে বললেন, ও আমার নবী আপনাকে আমি সালাম জানালাম, জোরে বলুন না সুবহানাল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এইখানে নবী আমার সালামটা, আল্লাহর সালাম তো কেউ পাবে না, আর কেউ তো দেখাও করতে পারবে না। সেই জন্য আর আল্লাহর রসুল বলছেন আসসালামু আলাইনা, আলাইনা বলতে কি জানেন তো ভাই হুজুর, বুঝতে পারছেন বহু বচন, এই আলাইনা শব্দের মানে আমাদের মতো গুনাহগার উম্মতদেরকেও আল্লাহর রসুল সামিল করে নিলেন। আল্লাহ এই এই সালামটা আমি একা নেবো না, আমার গুনাহগার উম্মতদের তরফ থেকে আমি নিয়ে নিলাম সুবহানাল্লাহ। আর ওয়ালা ইবাদিল্লাহি সালেহিন, আর যারা আপনার নেকবান্দা তাঁদের জন্য সালাম নিলাম। নেকবান্দা দিকে আলাদা করা হলো, আর আমাদের গুনাগার দিকে রসুলের সঙ্গে আমরা হয়ে গেলাম। আরে দয়ার নবীর পাক মিলাদে বসতে পেরেছি, এটা তকদির। যাই হোক, সেই নবী আমার 50 ওয়াক্ত নামাজ পেয়ে খুব খুশি। মুসা নবী তো জানেন সব, মুসা নবী ইসলাম বললেন না হবে না, আস্তে আস্তে 5 ওয়াক্ত যখন হলো কাঁদতে শুরু করেছেন, যে হায় আল্লাহ আমার উম্মতেরা 50 ওয়াক্ত পড়লে কত স্বভাব পেত, 5 ওয়াক্ত পড়লে কি তা পাবে। নবীর কান্না আল্লাহর দরবারে বড় কবুল হয়। আমার রসুলকে সান্ত্বনা দিয়ে আমার আল্লাহ বলছেন, ওগো আমার নবী আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, আমি দয়াময় আল্লাহ তাকে 50 ওয়াক্ত তার থেকেও বেশি স্বভাব দিতে পারি সুবহানাল্লাহ। তাই আমার ভাইয়েরা, পাক মসজিদ আছে সামনে, বুজুর্গরা, আরও একবার বলি আপনাদের নেক তামান্না কবুল ও মঞ্জুর করে নেন। যত বাচ্চা আল্লাহ সকলের হায়াত ও কিসমতকে দারাজ করে দেন। আমার জনাব ভাই সাহেবদের আব্বাজান বড় বুজুর্গ মানুষ, তাই বুজুর্গ বাড়ির বুজুর্গ বাচ্চা, আমি সেদিন অত্যন্ত খুশি হয়েছি জনাব জাহাঙ্গীর সাহেব, আল্লাহ তাঁর কলিজার টুকরা ভাইয়েরও চেহারা দেখে জানটা ঠান্ডা হলো, আমি দাওয়াত দিয়ে গেলাম। আল্লাহ আপনাদের সকলের হায়াত ও কিসমতকে দারাজ করুন। আসুন আল্লাহুম্মা আমিন। পরওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ, আপনার মুবারক দরবারে হাত পাতলে আমাদের জানটা ঠান্ডা হয়, অনেক দুয়ারে হাত পাতলাম আল্লাহ সকলেই হাত ফিরিয়ে দিয়েছে, আপনি ছাড়া দয়া করে হাত কবুল করার আর কেউ নাই, আল্লাহ যা চেয়েছে আপনি তার থেকে অনেক অনেক বেশি দিয়েছেন, মাহবুদ আল্লাহ সারা জীবনই আপনারই দরবারে হাত পাতা রইল আল্লাহ। আমার ভাইরা এত নেক কাজ করেছেন, বুজুর্গরা এত নেক কাজ করেছেন আল্লাহ, তাদের নেক কাজগুলো মিলাদকে আল্লাহ কবুল মঞ্জুর করে নিয়ে যদি কিছু সওয়াব দেন আমার দুজাহানের বাদশাহ, আকা মাওয়া মালজা হুজুরের পাক দরবারে পৌঁছে দিন। সাহাবায়ে কেরাম, সোহাদা ইজাম, খাস করে আমার রসুলের 4 সাহেবজাদি আম্মা জাইনাব, উম্মে কুলসুম, রুকিয়া, আম্মা ফাতিমার পাক দরবারে পৌঁছে দিন।
আমিন। আমার মাহবুব আল্লাহ হযরত ইমাম হাসান হোসেন হুজুরদের পাক দরবারে পৌঁছে দিন, খাস করে মেহরবানি করে হযরত বাবা বড় পীর সাহেব আল্লাহ ভারতের সরজমিনে যত পীর আউলিয়া ইমানদার আল্লাহ যত বান্দা এই শহীদ হয়ে গেল কয়েকদিন আগে, আল্লাহ তাঁদেরও পাক দরবারে পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে হিন্দুস্তানের বাদশাহ হযরত খাজা গরীবুন্নওয়াজ হযরত হুজুর খাজা নিজামুদ্দিন আউলিয়া হুজুরদের পাক দরবারে পৌঁছে দিন আল্লাহ। বাংলার জমিনকে উজালা করে কোথায় কত পীর আউলিয়া ইমানদার শুয়ে আছেন আল্লাহ আমি অধম গুনাহগার তো জানি না, আল্লাহ সব পীর আউলিয়া ইমানদার বুজুর্গদের পাক দরবারে পৌঁছে দিন আল্লাহ। খাস করে মেহরবানি করে আল্লাহ ফুরফুরা শরীফ মুজাফত ফুরফুরা ইয়া আল্লাহ মুজাদ্দদ জামানের পাক ইশারে সবাব চলছে আল্লাহ। আল্লাহ আজকে বিশেষ কারণবশত জুমায় হাজিরা দিতে পারলাম না আল্লাহ, আপনি জানেন, আপনি জানেন, নাহলে এত লক্ষ লক্ষ জামাত আর জীবনে পাবো আল্লাহ যে হাজিরা দিতাম অবশ্যই অধম। আল্লাহ মেহরবানি করে আমাদের নিয়তের গুণে আল্লাহ আপনি সবাব দিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ মেহরবানি করে দয়া করে দাদা হুজুর পীর কেবলা তাঁর পাক আউলাদ আউলাদের আউলাদেরা ইহা তাই ফুরফুরা যত পীর আউলিয়া ইমানদার আল্লাহ খাস করে আমার এই বুলন্ডি গ্রাম ইমানদারদের গ্রাম আল্লাহ এখানে যত কবরস্থান আছে আল্লাহ সকলেই তো আমাদের আত্মীয় স্বজন আল্লাহ। আল্লাহ সব কবরবাসীদের পাক দরবারে এই সামান্য সওয়াবটুকু পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ তাঁদের কবরগুলো জান্নাতি নূর দিয়ে ভরে দেন আল্লাহ। আল্লাহ হাজরেন মাহফিল আমরা হাজিরা দিয়েছি আওরাত মার আমার মা বোনেরা আমার কলিজার টুকরা ভাইয়েরা হাত পেতেছেন আল্লাহ, অনেকের আব্বা নাই অনেকের আম্মা নাই আল্লাহ, সেদিনকার কথা মনে পড়ে মা সারাটা দিন না খেয়ে আমাদেরকে নুকিয়ে নুকিয়ে খাইয়ে দিতেন আর বলতাম মা তোমার খাওয়া হয়েছে না খেয়ে আছি বাবা, এই বলে রোজার পর রোজা রেখেছিলেন মা। আল্লাহ সেই মায়ের কি ঋণ শোধ করা যায় আল্লাহ। আব্বাজান নিজে রোজা রেখে আছেন আমাদেরকে খাইয়ে দিয়েছেন আল্লাহ, আল্লাহ সেই আব্বার ঋণ শোধ করা যায় না, সারাটা দিন রাত রাত দিন কাঁদছে আল্লাহ আমার বাচ্চাগুলোকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিও আল্লাহ, দেখে মরতে পারি আল্লাহ। আল্লাহ সেই রকম আব্বারা বসে আছেন আল্লাহ, অনেকের আব্বা মা আর দুনিয়ায় নাই আল্লাহ, তাঁদের কবরগুলো জান্নাতি নূর দিয়ে ভরে দেন আল্লাহ। আল্লাহ জান্নাতি নূর দিয়ে ভরে দেন আল্লাহ। আপনার পাক দরবারে আরজু করি মেহরবানি করে দয়া করে আজকের মুবারক মাহফিল আপনি কবুল করে নেন আল্লাহ। মেহরবানি করে দয়া করে এই পাশেই শুয়ে আছেন বুজুর্গ আল্লাহর ওলি, আল্লাহ আমি অধম গুনাহগার নামধাম জানি না, আল্লাহর ওলির সম্মানে তো আমি চেয়ারে বসলাম না, আল্লাহ হুজুরের পাক রওজা শরীফে পাক রুহ পাকে পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ খাস করে এলাকায় যত ইমানদাররা শুয়ে আছেন আমার ভাই জাহাঙ্গীর ভাই সাহেব তাঁর ছোটো ভাই সাহেব তাঁর কলিজার টুকরা বুজুর্গ আব্বাজান আম্মাজান আত্মীয় স্বজন আর সব সকলেই বসে আছেন আল্লাহ সকলের হায়াত কিসমতকে দারাজ করে দেন। খাস করে আল্লাহ আমাদের সমস্ত বাচ্চাদের হায়াত কিসমতকে দারাজ করে দেন। ছোটো ভাই সাহেবের এক বাচ্চা দেখলাম কলিজা ঠান্ডা করা বাচ্চা, আল্লাহ আমার বড় ভাই আল্লাহ তাঁর কলিজার টুকরা বাচ্চার আকিকার ব্যবস্থা করা হয়েছে, দাদুজির দোয়া দাদিজির দোয়া নানা জানের দোয়া নানি জানের দোয়া গোড়া গোটা গ্রামবাসীর দোয়া আমার রসুলের পাক ওসিলা আমি অধম দোয়া করি। আল্লাহ বাচ্চার হায়াত ও কিসমতকে দারাজ করে দেন, আল্লাহ বাচ্চাকে উচ্চ শিক্ষা জ্ঞানী করবেন আল্লাহ। কাল কেয়ামতের ময়দানে বাচ্চার যেন আল্লাহ তাঁর আব্বা দাদা যান নানা যান নানি যান দাদি যান আত্মীয় স্বজন সকলেই হাত চাচা যান চাচি যান সব হাত তুলেছেন আল্লাহ, কার হাত পছন্দ করেন আপনি কবুল করে নেন আল্লাহ, বাচ্চার তকদিরকে ফিরিয়ে দেবেন বাচ্চাদের তকদিরকে ফিরিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ আপনার পাক দরবারে আরজু করি ভাই যেভাবে ইমানদারদেরকে সম্মান করেন আল্লাহ ওনার 14 খানদানকে আল্লাহ জারি রাখবেন, সকল ইমানদারের জান মাল আল্লাহ বড় দুর্দিনে আমরা বাস করছি আল্লাহ, বিপদের পর বিপদ আমাদের উপরে আসছে আল্লাহ, আপনি আমাদের জান মাল ইজ্জত আবরু হিফাজত করুন আল্লাহ, ইমানকে মজবুত করুন আল্লাহ। আপনার পাক দরবারে যে যা ব্যবসা বাণিজ্য কাজ কারবারে আছেন আল্লাহ, হালাল চাকরি বাকরিতে আছেন আল্লাহ, তাদের রুজি রোজগারে কুশায়েশ ইনায়েত করে দেন। আমরা যারা বিমারিতে আছি আল্লাহ আমাদের বিমার থেকে শিফায় আজিলা দিয়ে দেন আল্লাহ, আল্লাহ বিমার থেকে শিফায় আজিলা দান করুন আল্লাহ। আমার মা বোনেরা তাঁরাও হাত পেতেছেন জুমার দিনে রজবের চাঁদে আল্লাহ, তাদের হাতকে কবুল করে নিয়ে মা আসিয়া মা ফাতেমা আম্মা জান মা জাইনাবের ওসিলায় আল্লাহ তাঁদের হাতকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ এই আশা নিয়ে হাত না বাঁচি আল্লাহ, আমার আব্বাজান পীরনগর শরীফে আম্মা জান বড় আম্মা ভাগনা বাহিন
পীরনগরের জমিনে অনেক পীর আউলিয়া শুয়ে আছেন, আল্লাহ তাদেরও পাক দরবারের আল্লাহ সামান্য স্বভাবটুকু পৌঁছে দেন। পীরনগরে গিয়ে মনে হয় আব্বা আম্মার চেহারাটা দেখবো, আল্লাহ দেখতে আর পাই না, আল্লাহ তাদের অধম বড় বড় গুনাহগার বাচ্চা হাত তুলেছি, আল্লাহ গ্রামবাসীর তরফ থেকে সামান্য সবাব দিয়ে তাঁদের কলিজাটাকে ঠান্ডা করবেন আল্লাহ, এই আশা নিয়ে হাত নাবাচ্ছি আল্লাহ। আল্লাহ আমাদের সকলের জান মাল ইজ্জত আবরু হিফাজত করবেন, দয়ার নবীর রওজা একবার জিয়ারত করিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ কেয়ামত পর্যন্ত যদি বাঁচতাম এই হাত দুটো আপনারই কাছে পাতা থাকতো আল্লাহ। আল্লাহ যতদিন বাঁচবো আপনারই দরবারে হাত পাতা রইল আল্লাহ। আল্লাহ এই হাত নাবাচ্ছি আল্লাহ, আমাদের মওতটা দেবেন বা ইমান, কালমা পড়তে পড়তে আল্লাহ আপনার নবীর চেহারা দেখতে দেখতে যেন মওত হয়। আল্লাহুম্মা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বাল হক কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।